গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্রকুমার মিত্রের লেখে একটি গল্প, আশাতীত সৌভাগ্য। লোকে শুনলে বলবে পাপের প্রায়শ্চিত্ত হলো, বললো অনেকে যারা জানে ভেতরের কথা। কিন্তু কার প্রায়শ্চিত্ত কে করল সে প্রশ্নটার উত্তর পাওয়া গেল না। হয়তো আরও বহুকাল পরে পাওয়া যাবে, হয়তো অন্য ঘটনায়, ওদের জীবনের অন্য পরিণতিতে। আসল প্রায়শ্চিত্ত তোলায় রইল, সম্ভবত সেটা অপর কাউকে করতে হবে, অথবা এমনিই হয় জীবনে, একজনের পাপের প্রায়শ্চিত্ত অপরকেই করতে হয়। ময়নাও তাই করল, তার বাপের পাপ, তার স্বামীর পাপের প্রায়শ্চিত্তই করল সে। আবার ভাবি প্রায়শ্চিত্ত না, এটা তার মুক্তি। কে জানে কোনোদিন তার দেখা পাওয়া যাবে কি না, আর সে বেঁচে আছে কি না। যদি থাকে আর যদি দেখা পাওয়া যায়, তবে বোঝা যাবে সে কি পেল, কি করল। অত কিছু ভেবে যায়ও নি সে, সহ্য করতে পারেনি, আর সহ্য করা সম্ভব ছিল না বলেই সে চলে গেছে সেদিন এক বস্ত্রে, হয়তোবা কপর্দক শূন্য অবস্থাতেই। কোথায় গেছে, বেঁচে আছে না আত্মহত্যা করেছে, তা অবশ্য কেউ জানে না। খোঁজখবরের অবশ্য কোনো ত্রুটি হয়নি। তার স্বামী ভবেশ, নিমু, ছেলে পরিমল সবাই খুঁজেছে, খুঁজেছে বন্ধু বান্ধবের দল, আত্মীয় স্বজন সকলেই, এমনকি যারা দীর্ঘকাল ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, ওদের এই অনাচারকে পাপ মনে করে দূরে পরিহার করেছে ওদের সঙ্গ, তারাও এই সংবাদে ছুটে এসেছে, খোঁজখবর করার চেষ্টা করেছে। থানা, হাসপাতাল, নিকট দূর সকল আত্মীয় বাড়ি, কোনোটাই বাদ পড়েনি। ক্ষীণতম সূত্রও যেখানে আছে, সম্ভাব্য আত্মীয় বলে এমনিতে যাদের কথা ভাবাই যায় না, নিরাশার আশা হিসেবে সেসব স্থানেও খোঁজ করা হয়েছে। থানায় ডায়েরি করা রসিদ নিয়ে রেডিওতে প্রচার করানো হয়েছে, শেষ পর্যন্ত সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে নিমু, কিন্তু কোথাও থেকে কোনো খবর পাওয়া যায়নি। যেন বাতাসে মিলিয়ে গেল একেবারে, কর্পূরের মতো উবে গেল। অবশেষে একদিন এই সিদ্ধান্তে উপনীত হলেন সকলে যে সে ডুবেই মরেছে, এ অন্তর্ধান আত্মহত্যা ছাড়া কিছু নয়। যেদিন গেছে সেদিন গঙ্গায় বড় রকমের বান আসবার কথা। দুপুরের একটু পরে বাড়ি থেকে বেরিয়েছে সে। গঙ্গায় পৌঁছতে যতটা সময় লাগতে পারে হিসেব করলে দেখা যাবে সময়টা বান আসবার বিজ্ঞাপিত সময়ের সঙ্গেই মিলে যায়। সেই বানের মধ্যেই জলে নেমেছে নিশ্চয়, তারপর ভেতরের চোরা বানে তলিয়ে গেছে। যথাসময়ে ভাটার প্রবল টানে দেহটাকে বহু দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলেছে। হয়তো হাঙ্গরেই খেয়েছে, আর তা না খেলেও অনেক দূরে কোথাও গিয়ে কোন জঙ্গলের ধানে আটকেছে। কলকাতার কাছাকাছি তার সন্ধান মেলেনি সেই কারণেই। কিন্তু কে জানে কেন, আমি এখনও এটা বিশ্বাস করতে পারিনি। আমি যতদূর জানি ময়নাকে, দীর্ঘ 28-29 বছর ধরে তাকে যা দেখেছি, তাতে ঠিক এ পরিণাম ভাবা যায় না। মূর্তিমতে সহনশীলতা বলে যদি কিছু থাকে পৃথিবীতে, ময়নাই সেই বস্তু। ছোটবেলা থেকে ভগবানের মার খেতে খেতে সে পাথর হয়ে গেছে, তার এই মুখ বুঝে সহ্য করাটাই যেন ভাগ্যের বিরুদ্ধে বিদ্রোহ করা, অভিযোগ করা এসে দাঁড়িয়েছে। তাই যদি তারও সহ্যের সীমা কোনো কারণে অতিক্রান্ত হয়ে থাকে, সে আত্মহত্যা করবে না। এ জীবনের শেষ না দেখে ভগবানের আরও কত মার থাকতে পারে তা না দেখে যাবে না। হয়তো কোনো তীর্থে, দেব মন্দিরে গিয়ে সেবার কাজ নিয়েছে,
নয়তো কোন দূর প্রবাসে গিয়ে কোনো ভদ্রলোকের বাড়িতে দাসের কাজ করছে, শান্তভাবে প্রতীক্ষা করছে তার সৃষ্টিকর্তা কখন ক্লান্ত হয়ে পড়বেন তাকে আঘাত দিতে দিতে। সে সেই অবসরে তার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করবে, কেন কি এমন করেছিল মামি যে আমার উপরে তোমার এত আক্রোশ? আর জানতে চাইবে ইহলোকের এই অবিশ্বাস্য দুঃখেই তার সে পাপের প্রায়শ্চিত্ত হলো কিনা। ভগবানের মার বই কি, এত দিয়েও এমনভাবে বঞ্চিত করতে এক সেই বিধাতাই পারেন। মানুষ এতটা কঠোর, এতটা নির্মম হতে পারে না বোধহয়। অথচ দুর্গতি পাবার কথা নয়, ঈশ্বর ওকে যে অকল্পিত রকমের বিপুল সম্পদ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে তাতে তার সুখী হবারই কথা, সংসারে সম্রাজ্ঞী রূপেই অধিষ্ঠিত হবার কথা। ওর প্রতি বিধাতার সেইটাই সবচেয়ে নিষ্করুণ পরিহাস। গরিবের ঘরে রূপটাও অভিশাপ হয়ে দাঁড়াল, ব্রাহ্মণ হলেও হতদরিদ্র ঘরের মেয়ে ময়না। বাবা এক কড়ি ঘোষাল ডার্ক সাইটে নেশাখোর ছিল ও অঞ্চলের, সব রকম নেশাতে সমান আসক্তি ও দক্ষতা তার। এত নেশা যে করে তার পক্ষে কোনো কাজকর্ম করা সম্ভব নয়, করেও নি কখনো। ফলে যা কিছু পৈতৃক জমিজমা ছিল তা ময়নার জন্মের আগেই শেষ হয়ে গেছে। তিন চারটে ভাই বোন ওরা, পরের অনুগ্রহে বলতে গেলে ভিক্ষান্নেই মানুষ হয়েছে চিরদিন। এই যেখানে অবস্থা সেখানে মেয়ের জন্য সুপাত্র খোঁজা সম্ভব নয়। ময়নার মাও সে চেষ্টা করেননি। পাড়ার এক বৃদ্ধ মাস্টার মশাই ময়নাকে খুব স্নেহ করতেন, নাতনির বন্ধু হিসেবে তার বাড়িতে যাতায়াত ছিল ময়নার, নাতনির সঙ্গে ওকেও তিনি পড়িয়েছেন নিয়মিত, আর একটা বছর সময় পেলে প্রাইভেটে পাশও করে দিতে পারতেন। কিন্তু সে সম্ভাবনা তিনিই নষ্ট করলেন, ওর এই বিয়ের সম্বন্ধ আনলেন, দৈবক্রমে বিয়ে হয়েও গেল এক কথাতে। ভবেশ মাস্টার মশাইরই শালির ছেলে, পাত্র হিসেবে শুনতে অন্তত খুব খারাপ ছিল না ভবেশ। ম্যাট্রিক পাস, রেলে চাকরি করে, নিজস্ব বাড়ি আছে, মা নেই, তা সেটা তো বউদের পক্ষে একরকম আশীর্বাদই বলতে গেলে। বাবা আছেন, তিনি ওই রেল অফিসে কাজ করেন, নির্বিরোধ শান্ত মানুষ। একমাত্র ভবেশের যা ন্যূনতা, ইংরেজিতে যাকে বলে ডিসকোয়ালিফিকেশন, তা হলো ওর চেহারাটা। চেহারাটা ওর আদব বলবার মতো কিছু নয়, কালো, বেটে, মুখখানা থ্যাবড়া মতো। ছোটবেলায় সাঁতার কাটতে গিয়ে আমাদের কোনটির হাঁটু লেগে সামনের একটা দাঁত ভেঙে গিয়েছিল, তার উপর বাঁ রোগের কাছে ছিল একটা ভয়াবহ রকমের বড় জরুল, তাতে এক গাছা করে লম্বা চুল হয়ে থাকতো সর্বদাই, কাটলেও চার দিন পরে আবার দেখা দিত, তাতেই আরও যেন গা কিরকির করতো সেদিকে চাইলে। কিন্তু ময়নার মা বাবার অত বাছ বিচার করার অবস্থা ছিল না, বাবা তো ততদিনে বিবেচনার বাইরেই চলে গিয়েছিল, বিচিত্র সব নেশা করার ফলে কত একটা জন্তুর মতো অবস্থা হয়েছিল, সদা সর্বদা গুম হয়ে বসে থাকত, আর মধ্যে মধ্যে বিড়বিড় করে বকত। ময়নার দাদাও তখন বেকার, তার বয়সও এমন কিছু বেশি নয়, সুতরাং যা কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল মাকেই। মাস্টারমশাই অবশ্য পাত্রের চেহারার কথা আগেই জানিয়েছিলেন, কমেও বলেননি কিছু, পুরোপুরি বর্ণনা দিয়েছিলেন ভালো মন্দ দুই। শুনে মার মুখটা শুকিয়ে উঠেছিল, তবে সে কয়েক মুহূর্ত, তারপরেই সে চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে মনকে তৈরি করে নিয়েছিলেন, বেশ স্পষ্টভাবেই উত্তর দিয়েছিলেন, তারা যদি রাজি থাকেন আপনি আর দুমত করবেন না কাকাবাবু, ওইখানেই ঠিক করে ফেলুন। ভিক্ষের চাল কারা আর আকারা, ভিখারির আবার বাজবিচার কি,
আমার কি আর ছেলের রূপের কথা ভাববার মতো অবস্থা? দুমুঠো খেতে পায়, মাতাল দাতাল নেশাখোর না হয়, এই আমার ঠের। তাই যে দিতে পারবো তাও তো আশা রাখিনি কোনোদিন। রাজি না থাকার কোনো প্রশ্নই ছিল না। পাত্রপক্ষ অর্থাৎ ভবেশের বাবা এ প্রস্তাব লুফে নিয়েছিল। একমাত্র ছেলে তার, ফুটফুটে বউয়ের আশা থাকবে এ তো স্বাভাবিকই। তাই বলে সত্যি সত্যি যে এমন পরমা সুন্দরী মেয়ে পাবেন তার কিম্ভূত কিমাকার ছেলের জন্য তা একবারও আশা করেননি। এমনকি তার শেষ পর্যন্ত আশঙ্কা ছিল যে হয়তো ভাঙচি পড়বে, কন্যাপক্ষরা পাত্র চেহারা দেখলে এ বিয়ে ভেঙে দেবে। তাই বিয়ে দিতে এসে অস্থির হয়ে ঘড়ি দেখেছেন আর বারবার পুরোহিতকে শুধিয়েছেন, লগ্নের একটু আগেই বিয়েতে বসে গেলে এমন কি দোষ হয়? এক পয়সাও নেননি ভবেশের বাবা, এদেরও দেওয়ার সাধ্য ছিল না। সাধারণ একখানা সস্তার তাতে শাড়ি পরে বিয়ে হয়েছে ময়নার। গহনার মধ্যে দুগাছি করে ব্রোঞ্জের উপর সোনার পাত মোড়া চুড়ি, প্রসাধনের মতো পাউডারও জটেনি কনের। জ্যোতিষবাবু গা সাজানো গহনা নিয়ে গিয়েছিলেন অবশ্য, মৃতা স্ত্রীর গহনা ভেঙে হাড় চুড়ি কঙ্কন দুল সবে গড়িয়েছিলেন। বেনারসে শাড়িও কিনে নিয়েছিলেন। বিয়ের পর বউ সাজানোর কোনো অসুবিধা হয়নি। তাও ময়নার মায়ের ঘর খরচা, তানের বাসন, জামাইয়ের একটা সামান্য আংটি, কাপড় এবং ফুলসজ্জার জন্য নিয়ম রক্ষা যত সামান্য মিষ্টি ফুল কাপড়েই 300 টাকার মতো খরচা হয়েছিল। সে সব টাকাটাই পাড়ায় চাঁদা করে তুলেছিলেন ভবেশের মেশো সেই মাস্টার মশাই। এ যাদের অবস্থা তাদের কাছে ভবেশও আশাতে সুপাত্র বই কি। ভবেশ শুনেছিল যে তার বউ সুন্দরী, কিন্তু ঠিক কতখানি সুন্দরী তা কল্পনাও করেনি। এমনকি দেখার পরও প্রথমটা যেন বিশ্বাস হতে চায়নি তার যে সত্যিই এই মেয়ে তার বউ হয়ে ঘরে আসছে। তারপর বিশ্বাস যখন হয়েছে একেবারে বিহ্বল হয়ে গেছে এই আশাতীত সৌভাগ্যে। সে বিহ্বলতা অবশ্য ঘরে বাইরে সকলে অনুভব করেছে প্রথমটায়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো বটেই, যারা শুধুমাত্র প্রতিবেশী তারাও অকল্পিত অবিশ্বাস্য ভাগ্যে ঈর্ষিত হয়েছে। তবু দূরেও থাকতে পারেনি, যেন একটা চুম্বক আকর্ষণে কাছে এসেছে। ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে নানা ছুতোয়। পাড়ার যারা বন্ধুস্থানীয় তারা এতকাল ভবেশকে একটু করুণার চোখেই দেখত, অন্তত অন্তরঙ্গ হিসেবে কেউই কোনোদিন ভাবতে পারেনি, বরং সাধ্যমতো এড়িয়ে চলেছে। এখন সকলেই অন্তরঙ্গতার প্রতিযোগিতা দিতে শুরু করল। ভবেশের জন্য উৎকণ্ঠার সীমা রইল না তাদের। দাম্পত্য জীবন সম্বন্ধে অযাচিত উপদেশ দিয়ে উপকৃত করতে সকলেই ব্যস্ত ও তৎপর হয়ে উঠল। ভবেশের বাইরের ঘর এতকাল অকেজো হয়ে পড়েছিল, এখন সেখানে নিত্য আড্ডা জমতে লাগল। জ্যোতিষবাবুর অবস্থা খারাপ ছিল না, পার্সেল অফিসের বড়বাবু ছিলেন। তিনি প্রসন্ন মনেই চা জল খাবার জোগাতে লাগলেন, আর এর মধ্যে নিজেরই একটা বিজয় গর্ব অনুভব করতে লাগলেন। যারা অ্যাড্ডায় জমতে পারল না, অর্থাৎ যাদের কিনা ভবেশের সঙ্গে বন্ধুত্বের সামান্যতম দাবিও নেই, তারা সেই পুরনো রসিকতা করে মনের ঝাল মেটাতে লাগল, দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট, এবং আশা করতে লাগলো যে এ বউ বেশি দিন ভবেশের ঘর করবে না, শিগগিরই কারো সঙ্গে পালাবে। আজ বলতে লজ্জা নেই, সেদিন যারা পতঙ্গের মতো ময়নার আকর্ষণে ছুটে যেত ভবেশদের বাড়ি, একান্ত নির্লজ্জভাবেই তার মধ্যে আমিও একজন ছিলুম। না গিয়ে যেন থাকা যেত না, একবার চোখে দেখার জন্য সারা দিন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতুম। ময়নার আশ্চর্য রূপের এমনই মোহিনী জাদু ছিল। তবে আমি কখনো শোভনতার সীমা অতিক্রম করিনি,
অন্য বন্ধুরা উগ্র লোলুপতা প্রকাশ করে নিজেদের কতখানি ছোট করে ফেলছে দেখেই আমি নিজেকে সংযত করেছি। লোভ যতই থাক, আশা কিছু ছিল না। ময়না শান্ত ভদ্রমী, স্বামীর ইচ্ছে মতো সে বন্ধু চক্রে এসে বসত, চা খাবার দিত, ওদের স্থূল রসিকতায় মুখ টিপে হাসত, দু একটা কথাও কইত। কিন্তু রঙ্গিনী বা বিলাসিনী ধরনের মেয়ে সে আদৌ ছিল না। ইংরেজিতে যাকে বলে ককেট, বাংলা করতে গেলে সেক্ষেত্রে ছিনাল বলা ছাড়া উপায় নেই, সেরকমের কোনো প্রবণতাই তার মধ্যে দেখিনি কোনো দিন। বরং তার সেই শান্ত বিনত ভদ্রতার বর্মে সকল উচ্ছলতা ও অসভ্যতাই প্রতিহত হয়ে ফিরে যেত। যে অশোভন লোলুপতা প্রকাশ করতে যেত সে লজ্জা পেত শেষ পর্যন্ত। সেজন্যই নিজেকে সামলে চলেছি বরাবর, এসব দুর্গতি দেখেই। আশা যেখানে নেই সেখানে অকারণে ছোট হয়ে লাভ কি? তাছাড়া সেদিনে সমাজ ছিল আলাদা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিক সেটা, তখনও এত জনবৃদ্ধি হয়নি গ্রামে, পাড়ার হোমোজেনিয়াস প্রকৃতিটা নষ্ট হয়ে যায়নি। যে পাড়ায় জন্মেছে এই পাড়ায় বড় হয়েছে, এইখানে যার শিক্ষা দীক্ষা অন্নপ্রাশন উপনয়ন বিবাহ সব কিছু ঘটেছে, যার তিন পুরুষের বাস এইখানে এই এক পাড়ায়, তার সঙ্গে আত্মীয়তা বা বন্ধুত্ব না থাকলেও তার অনিষ্ট চেষ্টা অন্তত এ ধরনের করা সম্ভব ছিল না যারা বাড়াবাড়ি করতে গেছে। অন্তত এ ধরনের করা সম্ভব ছিল না যারা বাড়াবাড়ি করতে গেছে, তারা নিজেদের লালসা ঢাকতে পারেনি এই পর্যন্ত। তার চেয়ে বেশি দূর এগোবার কথা খুব সম্ভব তারাও ভাবেনি। যাই হোক, আমি খুব একটা বেচাল দেখাইনি বলেই কিংবা অন্য কি কারণে জানি না, স্বামীর অগণিত বন্ধুর বিয়ের পর বন্ধু সংখ্যা ভবিষ্যের অগণিতেও দাঁড়িয়েছিল। তাদের মধ্যে ময়না আমাকে একটু অন্তরঙ্গ হিসেবে নিয়েছিল। স্বভাবচাপা মেয়ে সে, একটু আত্র যা মুখ খুলত দৈবাত কখনো সে আমার কাছেই। আর হয়তো একই কারণে ভবেশও আমার কাছে তার মনের গোপন পেটিকাটি খুলে ধরত, গলগল করে বেরিয়ে আসতো তার মনের কথা নির্জন অবসর পেলেই। স্বভাবচাপা হলেও ময়না কুটিল বা কুচুটে ছিল না, ভেতর বুধ যাকে বলে তাও না। কোনো প্রশ্ন করলে সরল সত্য উত্তর দিত, কোনো কিছু গোপন করত না। জন্মকাল থেকে দারিদ্র দুর্ভাগ্য ভোগ করতে হয়েছে তাকে, তাই চুপ করে থাকতেই শিখেছে সে। সে চুপ করাটা সহ্য করারই চিহ্ন, মানসিক জটিলতার পরিচায়ক নয়। এটা বুঝেছিলাম বলেই মেয়েটিকে আমি একটু শ্রদ্ধাও করতাম মনে মনে, শ্রদ্ধা ও সমীহ এবং স্নেহ। তাতে আরও সে অনায়াসে তার গোপন বেদনার ডালি উজাড় করে দিতে পারত, সংকোচে বাঁধত না। আর এই জন্যই বোধহয় আমি একমাত্র লোক যে ওদের সর্বনাশের ইতিহাস সম্পূর্ণ না হোক বেশিরভাগ জানতে পেরেছিলুম। যেটুকু বলেনি ওরা সেটুকু অনায়াসে কল্পনা দিয়ে ভরিয়ে নিতে পেরেছি, হয়তো তা একেবারে অলিকো না, সে কল্পনা সত্য খেসেই গেছে। তামাশার ছলেই কথাটা তুলেছিলুম একদিন। বিয়ের পর বছর দেড়েক কেটে গেছে ততদিনে, সেই প্রসঙ্গেই ভবেশকে বললুম, কিরে এখনো ছেলেপুলে হচ্ছে না কেন? অফিস থেকে ফেরার সময় সেটা, দুজনে একই ট্রেনেই ফিরেছি, স্টেশন থেকে বাড়ির দিকে যেতে যেতে কথা হচ্ছিল। প্রশ্নটা শুনে কিন্তু ভবেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল, আমার মুখের দিকে চেয়ে চোখ পিটপিট করতে করতে বলল, সাহস হচ্ছে না ব্রাদার। সে আবার কি, এতে আবার ভয়ের কি আছে? ছেলে হলে খাওয়াতে পারবি না তুই? তোর যা পৈতৃক পয়সা আছে দু তিনটে ছেলে মেয়ে অনায়াসে মানুষ করতে পারবি, তুই নিজেও তো বেকার নোস। না না তা নয়, কেমন যেন অসহায় হয়ে উঠল ওর দৃষ্টিটা, বলল, কথাটা তোকে আমি কদিন বলবো ভাবছিলাম,
কি জানিস, আমার ভয় করে ছেলে মেয়ে যা হবে যদি আমার মতো কুৎসিত হয়। আমি একেবারে নির্বাক হয়ে গেলুম। খানিকক্ষণ হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে থেকে বললুম, স্টুপিড, সে ভয়ে তুই কখনো ছেলে মেয়ে করবি না? কি বলছিস পাগলের মতো? কুৎসিত হয় তো হবে, এ তো তুই কুৎসিত হয়ে জন্মেছিস। তাতে কি তোর বাপ মা ভালোবাসেনি, না তোর বউ জোটেনি? না তা নয়। কি যেন বলতে গিয়েও দ্বিধাগ্রস্ত বিপন্নভাবে চুপ করে যায়। তা নয় তো কি সেটাই বল না, কিছু মনে করিসনি। তুই তো তোর মার মতো দেখতে হয়েছিস, তোর মারও তো পাত্র জুটেছিল, তোর বাবা তো রীতিমতো সুপুরুষ, তিনি অনাদরও করেননি, ফেলেও দেননি, বউকে ভালোবেসেছেন যেমন বাসতে হয়। নইলে যে বয়সে তোর মা মারা গিয়েছিলেন অনায়াসে আরেকটা বিয়ে করতে পারতেন। তোকেও তো ভালোবাসেন, যার যেমন চেহারাই হোক তার জন্যে উল্টোটাও ভগবান যুগিয়ে রাখেন ঠিক, তাকে পছন্দ করার বা ভালোবাসবার মতো। মানে ছেলের ক্ষেত্রে বউ, মেয়ের ক্ষেত্রে বর। এই যে তুই এমন, তোর অত সুন্দরী বউ ভালোবাসে না তোকে? ভালোবাসে, ঠিক বলছিস। কেমন এক ধরনের অধীর আগ্রহে আমার হাতটা চেপে ধরে ভবেশ। আমায় ঘেন্না করে না, আমার যেন বিশ্বাস হতে চায় না ভাই, কেবলই মনে হয় এও কি সম্ভব। নিশ্চয় মনে মনে ঘেন্না করে, শুধু হিন্দুর মেয়ে, ভদ্র ব্রাহ্মণের ঘরের মেয়ে, জানে আর কোনো উপায় নেই তাই কোনো মতে সহ্য করে। আমি এবার একটু ভীতই হয়ে উঠি ওর ভবিষ্যৎ ভেবে, একটু দাবরানি দিয়ে বলে উঠি, এই দেখো রাস্কেল কোথাকার, তুই এসব ছাই ভস্য ভাবিস নাকি বসে বসে? তুই কি অন্ধ, চোখে দেখতে পাস না তোকে ভালোবাসে কি না? তা যদি না বাসত যে কোনো লোকের সঙ্গে তো বেড়ে যেতে পারত, অন্তত ইয়ে মানে ঘনিষ্ঠতা তো করতেই পারত, এখানে যে পেত সেই লুফে নিত। কোনোদিন ওর কোনো সেরকম মতিগতি দেখেছিস? তুই তাকে আমাদের মধ্যে টেনে এনে বসিয়ে রাখিস, সে কি নিজে থেকে আসতে চায়? তা বটে, তেমন কোনো মতিগতি ওর দেখিনি সত্যি। ঠিকই বলেছিস ও দেবী, আমার উপর ভগবানের আশীর্বাদ। পাড়ায় আমাকে শুনিয়ে শুনে অনেকেই বলে শুনেছি বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমার এক সময় মনে হয় বুঝি সেই গল্পই সত্যি হবে আমার জীবনে। ওর ভালোবাসায় আমার এই কুৎসিত খোলসটা খসে গিয়ে সুন্দর হয়ে উঠব, হতে কি পারে না? ঈশ্বরের দয়া হলে কি না হয়। আর দাঁড়ায়নি সে, বোধহয় বউয়ের কথা মনে করে তাকে দেখবার জন্য ছটফট করে উঠে হনহন করে এগিয়ে যায়। আমি যে পাশে ছিলাম তার সঙ্গে কথা কইছিলুম তা মনেও পড়ে না। এর দিন তিন চার পরে ওদের বাড়ির আড্ডা ভেঙে সবে বাড়িতে এসে জামা ছাড়ছি, ভবেশ এসে হাজির। বেশ একটু ভয় পেয়ে গেলুম, এখনই এমনভাবে ছুটে এলো কেন? হয় কোনো বিপদ আপদ অথবা কারো অসুখ বিসুখ, এছাড়া এ সময় এভাবে আসবার কোনো কারণই খুঁজে পেলুম না। আর স্বভাবতই ময়নার কথাই মনে হলো প্রথমে। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলুম, কিরে কি ব্যাপার, কি হলো কি হঠাৎ, কারো অসুখ বিসুখ? না সেসব কিছু নয়, এমনি একটা কথা ছিল। তোর অসুবিধে হবে একটু বসলে, তোর বোধহয় খাওয়াও হয়নি এখনো। কাকিমা বসে আছেন নাকি? তাহলে বরং খাওয়া সেরে আয়। না না আমার খাবার এখানে ঢাকা থাকে, গুণধর ছেলে যে মাঝরাত্রির আগে ফিরবে না এতদিনে সেটা তিনি বুঝে গিয়েছেন, তাই আর বসে খাওয়ার চেষ্টা করেন না, তুই নিশ্চিন্ত হয়ে বস। মোদ্দা কথাটা কি যা ওর সামনে বলা গেল না? বলছি ওর সম্বন্ধেই কথা। এই বলে আমার বিছানার উপরই বসে ধীরে সুস্থে একটা বিড়ি ধরালো ভবেশ। তারপরও কিছুক্ষণ একরকমের দুর্বোধ্য দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে বলল, একটা কথা বড্ড ভাবছি কদিন ধরে বুঝলি, তুই শুনে হয়তো হাসবি পাগল ভাববি, কিন্তু পাগলের কথা নয়, প্লিজ
তুই আমার মন দিয়ে কথাটা ভেবে দেখ। আসল কথাটা কিছুতেই যেন বলতে পারছে না। আবারও ঈষৎ অপ্রতিভভাবে আমার মুখের দিকে চেয়ে বিড়ি টানতে লাগলো। আমি এবার অসহিষ্ণু হয়ে বললুম, কিন্তু আসল কথাটা কি? কেবলই তো হিয়ালি করে যাচ্ছিস, এত রাত্রিরে কাজের কথাটা চট করে সেরে ফেললে হতো না? বলছি বলছি, বলবো বলে তো এসেছি। ব্যাপারটা কি জানিস? কি বলবো, কোন দিক থেকে কথাটা পারবো তাই বুঝতে পারছি না। সেদিন থেকে তোর কথাটা খুব ভাবছি বুঝলি, সত্যি ভেবে দেখলুম, ও আমাকে সত্যিই ভালোবাসে, অন্তত হাবভাব কথাবার্তা আচার আচরণে যা বোঝা যায়। কিন্তু আমার তরফ থেকে কি একটু অবিচার করা হচ্ছে না? সে আবার কি, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। নেশা ফেশা করেছিস নাকি? ঠিক করে খুলে বল দেখি কি বলতে চাস। আহ, তুই যেন দিন দিন বুদ্ধ বনে যাচ্ছিস। বলছি, সে আমার জন্য এতটা করছে, তার দিকটাও তো আমাকে দেখতে হবে। আমার মতো একটা হতকুচ্ছিত নিয়ে চিরজীবন কাটাবে সে? ওরও একটা সাদ আহ্লাদ তো আছে, ওর মতো সুন্দরী মেয়ে, তারও তো ইচ্ছে যায় একটা সুপুরুষ কেউ তাকে ভালোবাসুক। তার জীবনটা এমনভাবে নষ্ট করে দেওয়া কি উচিত? স্ত্রী সুন্দরী হওয়ার জন্য মানুষের অনেক রকম অনিষ্ট হতে দেখেছি, সবচেয়ে সন্দেহ বাতিকটাই বেশি দেখা দেয়, তাতে দুটো জীবনেরই শান্তি চলে যায়। কিন্তু এ যে একেবারে অভাবনীয়, ভবিষ্যৎ যা হয়েছে এমন কখনো শুনিনি ভাবিও নি। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে থেকে বললুম, সত্যি ও বউ পাওয়া তোর উচিত হয়নি, তুই কুচ্ছিত সেটা তো বড় কথা নয়, তুই যেমন বদ্ধ পাগল সেটা যে জানা ছিল না। আসলে তোর মাথাটারই চিকিৎসা করানো দরকার। তুই কালই লুম্বিনী পার্কে যা, গিরীন্দ্রশেখর বোসের কাছে, মাথাটা দেখে আয়। আবারও সেই রকম চোখ পিটপিট করতে করতে বলল, কেন, আমার মাথা খারাপের কি এমন লক্ষণ দেখলি? আসলে তোরা স্বাধীনভাবে কোনো কথা ভাবতে পারিস না, কতকগুলো সংস্কারে দাস হয়ে গেছিস, তাই যে ভাবতে পারে তাকে পাগল ভাবিস। ওরে স্টুপিড, সব পাগলই নিজেকে অরিজিনাল থিঙ্কার ভাবে। একটা কথা তোর মাথায় যাচ্ছে না যে সে যদি তোকে সত্যিই ভালোবেসে থাকে, তার কাছে তুই কন্দর্প কান্তি। ভালোবাসার চোখে কেউ কুচ্ছিত থাকে না, ওসব ভাবনা তুই একেবারে ছেড়ে দে। যে সৌভাগ্য হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে তাকে ভোগ করে নে নিশ্চিন্ত হয়ে, এসব বাজে চিন্তা মাথায় ঢুকতে দিস না, দুটো জীবনই নষ্ট হয়ে যাবে তাহলে। তা ঠিক, কেমন একরকম নিরুৎসাহ কণ্ঠে উত্তর দিয়ে উঠে পড়ল ভবেশ। বুঝলুম যে আমার কথাগুলোর একটাও তার পছন্দ হয়নি। আসলে মাথার মধ্যে এই চিন্তাটা কমপ্লেক্স বা ফিকশনের মতো চেপে বসেছে, এ থেকে ওর সহজে মুক্তি মিলবে না। তাই বলে সে এমন একটা কাণ্ড করবে তা আমরা কেউই ভাবিনি, ভাবা সম্ভবও নয়। যত রকম মানুষ বুঝে তত রকমই মতি, এর হিসেব ভগবান ছাড়া আর কারো রাখা সম্ভব নয়। নিমু আমাদের পাড়ারই ছেলে, হরিহর ডাক্তারের বড় ছেলে, সে দুঃসম্পর্কে ভবেশের ভাইপো হয়। ছেলেটি তখন সবে থার্ড ইয়ারে পড়ছে, বয়স খুবই কম, 18-19 বেশি হবে না, বয়স কম, মুখ কচি, কিন্তু এদিকে লম্বা চওড়া ভারী সুন্দর দেখতে ছেলেটা। রং উজ্জ্বল গোর না হলেও ফর্সার দিকেই, মোট কথা সব জড়িয়ে এমন একটা সুকান্তি যে ওর দিকে চোখ পড়লে সহজে ফিরিয়ে নেওয়া যায় না, দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে। কিভাবে ভবেশ কি করল জানি না, আমার সঙ্গে ওই কথাবার্তার মাস কতক পরে হঠাৎ দেখি নিমু নিয়মিত এ বাড়িতে আসতে শুরু করেছে। সে আসা সাধারণ আসা নয়, বিকেল থেকে গভীর রাত্রি পর্যন্ত এ বাড়িতে থাকে সে। শুনলো মোদের বাড়িতে পড়াশুনোর বড় অসুবিধে, পাশেই গয়লাদের খাটাল, সেখানে নাকি সন্ধে থেকে বড় হইহল্লা হয়,
ভবেশের বাড়ির দোতলায় নির্জনে পড়তে আসে সে। সেই সঙ্গে আরও কিছু পরিবর্তন ঘটল এ বাড়িতে। বাইরের ঘরে আমাদের আড্ডায় ময়নার আসা বন্ধ হয়ে গেল, সে আর নিচে নামে না। চা জলখাবার অবশ্য বন্ধ হয়নি, কিন্তু সেগুলো আসে ঝিয়ের মারফত, যার হাতের স্পর্শে ও মুখের হাসিতে এসব খাদ্য লোভনীয় হয়ে উঠত, সে আর খাবারের ট্রে নিয়ে একদিনও ঘরে ঠোকে না। ফলে মাস দুয়ের মধ্যেই ভবেশের নিচের ঘরের আড্ডা ভেঙে গেল এবং নানা রকমের চাপা কানা ঘুষোই পাড়ার আকাশ বাতাস উত্তেজিত হয়ে উঠল। এরপর আরও মাসখানেকের মধ্যে দ্রুত কতগুলো ঘটনা ঘটে গেল। নিমু বিয়ে ফেল করল এবং ময়নার কোলে একটি ছেলে এলো, পুত্র সন্তান। ছেলেটির সঙ্গে আর যাই হোক, ভবেশের কোনো সাদৃশ্য দেখা গেল না, বরং কোনো কোনো নিন্দুক নিমুর মুখের সঙ্গেই সাদৃশ্য আবিষ্কার করে ফেলল। সে আবিষ্কারের কথা ভবেশের কানেও যে না পৌঁছত তা নয়, কিন্তু তাতে সে খুশিই হতো, বলতো, আরে এ তো সায়েন্সের কথা, পোয়াতি অবস্থায় যার মুখ সামনে বেশি দেখে তার মতোই ছেলে মেয়ের মুখ হয়, আমি তো সেজন্যই পারতপক্ষ সামনে থাকতুম না কমাস। এমনই ভাগ্য এ অবাঞ্ছিত ঘনিষ্ঠতায় যে দুজনের সবচেয়ে বিচলিত হবার বা বাধা দেবার কথা, সে দুজনেরই কিছু করার শক্তি রইল না। হরিহর ডাক্তারের ক্যান্সার হল এবং জ্যোতিষবাবুর স্ট্রোক। তিনি বাক্যরহিত হয়ে বিছানায় পড়ে থেকে মাস কতক পরে মারা গেলেন। হরিহরের অতদিনও কাটল না, তার আগেই এসব ঝামেলা ছেড়ে অন্য লোকে যাত্রা করলেন। নিমো ভাইয়ের সঙ্গে বাড়ি ভাগ করে নিয়ে সেটা ভাড়া দিয়ে পাকাপাকিভাবে এদের বাড়িতে এসে বাসা বাঁধল। ভবেশ বলতো ভাড়াটে, নিমু নিজের পরিচয় দিত পেইং গেস্ট। জ্যোতিষবাবু মারা যাওয়ার পর উপরের দুটো ঘরই খালি ছিল, একটাতে ছেলে নিয়ে ময়না থাকত আর একটা নিমুকে ছেড়ে দেওয়া হল। ভবেশ মহা আনন্দে নিজের ঘরে বাস করতে লাগল। ওকে দেখে মনে হতো এত দিনে ও শান্তি পেয়েছে। তার সে খুশি পাড়ার কোনো লোকের কটুক্তি কি বিদ্রুপেই ম্লান হতো না। সে বাজার হাট, গোয়াল বাড়ি, ডাক্তারখানা ও চাকরি এই নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে রইল। অবসর সময় ছেলে মেয়ে দেখা তো আছেই। নিমুজা ভাড়া পেত এবং পৈতৃক টাকার সুদ, তা থেকে মাকে কিছু খরচ দেওয়ার পরও যা থাকত একার পক্ষে ঢের। তবুও বসে না থেকে কিছু কিছু খুচরো অর্ডার সাপ্লাইয়ের কাজ করতে লাগলো। তখন বাতাসে পয়সা ওড়ার যুগ, তাতেও বেশ আয় হতো। ক্রমে বেশ অবস্থাপন্নই হয়ে উঠল, নতুন গাড়ি কিনল একখানা, কিন্তু বিয়ে করার কি আলাদা বাসা করার কোনো উৎসাহই তার দেখা গেল না। আত্মীয় স্বজনদেরও ত্যাগই করেছিল একরকম, তবুও তারা কেউ শত প্রবৃত্ত হয়ে বলতে এলে জবাব দিত, মাপ করো রাজা, এ বেশ আছি, ও যা যত্ন করে কোনো মেয়ে তার শিখেও পারবে না। প্রথম প্রথম কাকিমাই বলতো ময়নাকে, পরে শুধুই কাকি, আরও কিছুদিন পর থেকে শুধু ও। ময়না ওর থেকে মাত্র বছর দুয়ের বড় হবে, তাকে গুরুজন পদবীতে ডাকতে সংকোচ বোধ হওয়াই তো স্বাভাবিক। এসব হয়ে গেল বহুদিনের কথা। ছেলে পরিমল বড় হয়েছে, বিয়ে পাশ করেছে, বড় মেয়ে হেনা কলেজে পড়ছে, দীপু স্কুলে। এখন আর ওদের সম্পর্ক নিয়ে কেউ আলোচনা করে না বিশেষ। দীর্ঘকালে অবস্থাটা মেনে নিয়েছে একরকম। শুধু আত্মীয়রা, বিশেষ ভবেশদের, কেউ আর যোগাযোগ রাখে না তেমন। ক্রিয়াকর্মে যদি বা নিমন্ত্রণ করে, শুভকর্মের সময় ডাকে না। বিয়ে থা হলে শুধু বউ ভাতে নিমন্ত্রণ করে, মেয়ের বিয়ে হলে পরিষ্কার বলে যায়, রাত্রে খেয়েও। অর্থাৎ শুভকর্মে এওর কাজ ময়নার উপস্থিতি যে বাঞ্ছনীয় নয়, তা পরোক্ষ হলেও স্পষ্টভাবেই বুঝিয়ে দেয়।
মন অবশ্য কোথাও কোনো নিমন্ত্রণে যায় না, বাড়ি থেকে বেরোয় কদাচিত। যাওয়ার মধ্যে পাড়ার শিব মন্দিরে, কালী বাড়িতে, রামকৃষ্ণ মন্দিরে কি কালীঘাটে। দু একদিন নিমু ও ভবেশের পীড়া পীড়িতে সিনেমাতেও যায় হয়তো, তবে সহজে স্বেচ্ছায় যায় না। বাইরে থেকে দেখলে হঠাৎ কোনো পরিবর্তন চোখে পড়ে না। এমনি তো দেখা হয় ন মাসে ছ মাসে একদিন, তবু পথে ঘাটে যা দু একদিন দেখেছি, যেটুকু নজরে পড়েছে, দেখেছি যে প্রতিমার বাইরে কোনো পরিবর্তন হয়নি বটে, তবে সে প্রতিমাই থেকে গেছে, নিতান্তই পাথর বা মৃত্তিকা। তার মধ্যে প্রাণ নেই, শুধু দেহটা চলছে এই পর্যন্ত। মানুষটা যে যন্ত্র হয়ে গেছে, বেশ আছে শুধু ভবেশি, তেমনি বাজার হাট করছে, সংসার দেখছে, ছেলেমেয়েদের অভিভাবকত্বও চালাচ্ছে, নিমুর ফাই ফরমাস খাটছে মাইনে করা কর্মচারীর মতো, এবং সে নিজের ঘরে পৃথক হয়ে বাস করছে। তার মধ্যেই এই কাণ্ড। পরিমলকে তার নিমু দাদা ব্যবসা করতে বলেছিল, সেটা তার পছন্দ হয়নি। গোটাকতক চাকরির পরীক্ষা দিয়ে ওদিকের কর্তব্য শেষ করে আরামে আড্ডা দিয়ে দিন কাটাচ্ছিল। বহুদিন পরে ওদের বাইরের ঘরে আবার আড্ডা জমতে শুরু হয়েছিল দ্বিতীয় পুরুষের। তাতে বরং কতকটা নিশ্চিন্ত ছিল ময়না, চোখের উপরে আছে বলে। কিন্তু সেভাবে বেশি দিন গেল না। নন্দিনী আর তার বিধবা মা এই পাড়াতে দীর্ঘকাল আছেন। নন্দিনীর বাবার অবস্থা ভালো ছিল, ওদের তাই কারও অনুগ্রহ প্রার্থী হতে হয়নি। ইতিমধ্যে নন্দিনী বড় হয়ে উঠল, গানে বাজনাতেও একটু নাম হলো তার। একটু একটু করে মধুর বার্তা ছড়িয়ে পড়তে পাড়ার ছোকরা মধুকরের দল এসে জুটতে শুরু হলো। দেখা গেল তাতে নন্দিনীর মারও বিশেষ আপত্তি নেই। এই সূত্রে পরিমলও গিয়ে পড়ল। প্রথমটা মনে হয়েছিল আর পাঁচজনের মতো নন্দিনী তার প্রধান আকর্ষণ ছিলও তা গোড়ার দিকেই, কিন্তু ক্রমে দেখা গেল কন্যার থেকে কন্যার মায়ের সাহচর্যই তার বেশি প্রিয় হয়ে উঠেছে। পরিমল নিমুর মতো সুপুরুষ, তার প্রতি মেয়ে মাত্রেরই আকর্ষণ স্বাভাবিক, কিন্তু বয়সে অনেক বড় নন্দিনীর মা। পাড়ার ছেলেদের সর্বজন অভিহিত মাসিমা সম্বন্ধে দুর্বলতাটা দুর্বোধ্য। প্রথমে তাই কেউ অত মাথাও খামায়নি, ক্রমে সকলেরই কাছে দৃষ্টিকটু হয়ে উঠল। নিমু ও ময়নারও টনক নড়ল, কিন্তু ততদিনে শিকড় বহু দূর পর্যন্ত চলে গিয়েছে, কিছুতে কোনো চেষ্টাতেই সে বিষবৃক্ষ উপড়ানো গেল না। কান্না কাটিয়ে ভয় দেখানো, তিরস্কার, মায় হাত খরচা বন্ধ করে দিয়েও কোনো ফল হল না। নিমু টাকা বন্ধ করলেও ভবেশ গোপনে জোগাত, সে পারে না অত কঠিন হতে, তার হাতেও টাকা কিছু কম নেই। তাছাড়া নন্দিনীর মারও অবস্থা ভালো, তিনি পরিমলের জন্য যথাসর্বস্ব খরচ করতেও রাজি। অবশেষে একদিন ময়না ছেলের সামনে ডিপ ডিপ করে মাথা খুঁড়তে পরিমলের মুখ থেকে কঠোর সত্যটাই নির্মম আঘাতের রূপ নিয়ে বেরিয়ে এলো। এনে এত কাণ্ড করার কি আছে মা? আমার পক্ষে তো এটাই স্বাভাবিক, আমি তো তোমাদেরই ছেলে। যে যাই বলুক, আমার শরীরে যে নিমুদাদার রক্ত আছে তা আমিও জানি, তুমিও জানো, তবে আর এখন এত শক্ত হচ্ছ কেন? এরপর আর একটি কথাও বলেনি ময়না, প্রতিবাদ করেনি, কলহ করেনি, এমনকি তার মুখ দেখেও নাকি বোঝা যায়নি যে কতটা আঘাত পেয়েছে সে। আরও যে দুদিন ছিল সহজভাবেই কাজকর্ম করে গেছে, কথাবার্তা বলেছে, তাই কেউই অত মনে করেনি যে কোনো সতর্কতার প্রয়োজন আছে। সেজন্যই অতি সহজে বেরিয়ে যেতে পেরেছে সে, ছেলের মুখে ওই কথা শোনার তিন দিন পরে। কেউ সতর্ক হয়নি বলেই খোঁজাখুঁজি শুরু হতে কিছুটা সময় লেগেছে, আর সম্ভবত সেই সুযোগেই অনেকটা দূরে চলে যেতে পেরেছে সে, কিংবা সত্যিই গঙ্গায় ডুবতে পেরেছে, কে জানে।
এতদিনে খোঁজাখুঁজি বন্ধ হয়েছে, হাল ছেড়ে দিয়েছে সবাই, কেবল একেবারে আশা ছেড়ে দিতে পারেনি ভবেশ। সে এই কমাসেই যেন খুব বুড়ো হয়ে গেছে, তবু এখনও সে প্রত্যহ বিকেলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত গঙ্গার ধারে ধারে ঘুরে বেড়ায়। কি আশায় যায়, কীভাবে স্ত্রীকে খুঁজে পাবার কথা ভাবে তা সেই জানে। শুনেছে সে একবার কেদার বদ্রীর পথে যাবে তীর্থযাত্রায়, বড় মেয়ের বিয়েটা হলেই রওনা দেবে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্রকুমার মিত্রের লেখে একটি গল্প, আশাতীত সৌভাগ্য। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলে গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।